ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দলে জায়গা নেই বললেন ওবায়দুল কাদের। শিগগিরই রিফাত ও নুসরাত হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং যতদিন সম্ভব এরশাদ লাইফ সাপোর্টে থাকবেন জানালেন জিএম কাদের। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছে আমি সালমান এম রহমান। দর্শক, শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। ওআইসির দেশগুলোকে নিজেদের সমস্যায় এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলিম সম্প্রদায়ের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওআইসি সিটি অব ট্যুরিজমের উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে একথা বলেন তিনি। এ সময় পর্যটনকে বিশ্ব বাণিজ্যের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন জরুরি বলেও জানান প্রধানমন্ত্রী। ওআইসি পর্যটন নগরী হিসেবে ঢাকাকে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হলে সর্বাত্মক প্রচেষ্টা ও এর জন্য একটি রোডম্যাপ আমাদের তৈরি করতে হবে। ওআইসি পর্যটক প্রভাব বৃদ্ধি করার লক্ষ্যে ভিসা সহজীকরণ করা, বিনিয়োগ বৃদ্ধি করা, ব্র্যান্ডিং ও মানোন্নয়ন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, এটা একান্তভাবে প্রয়োজন। চিহ্নিত সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী কাউকে দলে জায়গা দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কাদের আরও বলেন, আওয়ামী লীগের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ। সরকারকে কোণঠাসা করার জন্য বিরোধী পক্ষ নানা তৎপরতা চালাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কর্মী সভায় কাদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, পদ্মা সেতু দেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে, যারা এটা মেনে নিতে পারছে না তারাই বিভিন্ন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ ধরনের অপশক্তির মোকাবেলা করতে দেশের সাইবার টিম প্রস্তুত রয়েছে। তার দাবি, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের প্রতিপক্ষরা দৃশ্যপটে যতই দুর্বল হোক, তলে তলে কিন্তু তারা ষড়যন্ত্র করছে এবং সরকারকে কোণঠাসা করার জন্য, বিপদে ফেলার জন্য নানা রকম তৎপরতা চালিয়ে যাচ্ছে, দেশেও চালাচ্ছে, বিদেশেও চালাচ্ছে। শিগগিরই বরগুনায় রিফাত এবং ফেনীতে নুসরাত হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এই মামলাগুলোর কাজ অনেক দূরে গিয়েছে, তবে আদালতে মামলা জটের কারণে এসব মামলা ছাড়াও ধর্ষণসহ অন্যান্য অনেক চাঞ্চল্যকর মামলার বিচার বিলম্ব হয়। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সাথে বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। বরগুনার সেই হত্যাকাণ্ডের বিচার আমরা খুব শীঘ্রই চার্জশিট দিয়ে দেব। আমরা অনেক অনেক কিছু চার্জশিট আমরা খুব, ওই যে ফেনীর চার্জশিট আমরা খুব সঙ্গে সঙ্গে বিচার, এটার বিচারও শুরু হয়ে গিয়েছে। আমরা বরগুনারটাও আমরা যাতে দ্রুত বিচারের মাধ্যমে ই হয়, এই চার্জশিটটা পূর্ণাঙ্গ চার্জশিটটা আমরা খুব তাড়াতাড়ি দিতে চেষ্টা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা আজও অপরিবর্তিত রয়েছে। তার অঙ্গ প্রত্যঙ্গ কৃত্রিমভাবে সচল রাখা হয়েছে উল্লেখ করে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন, এখনও সংখ্যামুক্ত নন এরশাদ। কেয়ার ইউনিটে রয়েছে এরশাদ। চিকিৎসকরা জানিয়েছেন সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস চলবে। আর্থিক কারণে হুসাইন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যাচ্ছে না এমন অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই বলেই এখনও সিঙ্গাপুরে নেওয়া যাচ্ছে না। সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত আছে। এই সপ্তাহে তিন দিন করে ওনাকে ডায়ালিসিস যেটা দেওয়া হয় সেটা দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে ব্লাড যে এলিমেন্টসগুলি ওনার শর্টেজ হচ্ছে সঙ্গে সঙ্গে ওগুলোকে রিপ্লেনিশ করে দেওয়া হবে। পালস রেট, ওনার ব্লাড প্রেশার,
ইত্যাদি মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। রাজধানীর চারপাশে নদীর জায়গা দখলমুক্ত করার অভিযান চলাকালে দখলদারদের হামলার মুখে পড়েছেন বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। সকালে বুড়িগঙ্গা নদীর উত্তর পাড় শ্মশানঘাটের পাশে বালুমহাল ও ভাঙ্গাড়ির গুদাম উচ্ছেদ করতে গেলে হামলা চালায় দখলদাররা। পরে দখলদার বাপ্পি সহ তিনজনকে আটক করে পুলিশ। চতুর্থ দফার ষষ্ঠ দিনে পুস্তগোলা শ্মশানঘাটের পাশে নদীর জায়গা দখলমুক্ত করতে গেলে বিআইডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট সহ উচ্ছেদকারীদের উপর হামলা করে স্থানীয় দখলদাররা। খেয়াঘাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে শ্মশানঘাট এলাকায় প্রায় 3 একর জায়গা দখল করে ব্যবসা করে আসছিল ইব্রাহিম হোসেন রিপন, ইব্রাহিম হোসেন বাপ্পি ও ইউনুস আহমেদ নামে তিন ভাই। তাদের বারবার নদীর জায়গা ছাড়ার নোটিশ দিলেও তারা তা মানেননি বলে দাবি বিআইডব্লিউটি এর। পুলিশকে ভয় পেয়ে ঘরে বসে থাকলে খালেদা জিয়ার মুক্তি অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করার তাগিদ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই মানুষের অধিকার হরণ করেছে। বিচার না করে ক্রসফায়ারের নামে নির্বিচারে মানুষ হত্যা করা চলবে না বলে হুঁশিয়ারি দেন জয়নুল আবদিন ফারুক। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দলে জায়গা নেই বললেন ওবায়দুল কাদের। শিগগিরই রিফাত ও নুসরাত হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং যতদিন সম্ভব এরশাদ লাইফ সাপোর্টে থাকবেন জানালেন জিএম কাদের। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।